নমস্কার বন্ধুরা, এক্সাম আড্ডাবাজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে রেলওয়ে এনটিপিসি পরীক্ষার জন্য যে ম্যাথগুলো আসবে তার মধ্যে অ্যালজেব্রা নিয়ে আমরা শুরু করব আজকের ভিডিও। তো বন্ধুরা, অ্যালজেব্রার পার্ট ওয়ানে আমরা দেখে নেব। ফার্স্ট আমরা যেটা জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো, এখানে এ আর বি দুটোই হলো ভেরিয়েবল বা চলরাশি, মানে যাদের মান ফিক্সড না, যে কোনো মান আমি এদের ক্ষেত্রে অ্যাসাইন করতে পারি। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর মানে হলো এ প্লাস বি ইনটু এ প্লাস বি। যেমনভাবে আমরা এক্স স্কোয়ার সমান লিখি এক্স ইনটু এক্স, তাহলে দেখো এখানে এ প্লাস বি কে আমি কবার গুণ করছি, দুবার, সেই জন্যই এর পাওয়ার এসেছে টু। তো তাহলে আমরা ফার্স্ট এ দিয়ে এই পোর্শনটাকে গুণ করছি, কি পাচ্ছি, এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি এ বি প্লাস বি ইন্টু এ এ বি প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার, দেখো এখানে এ বি আছে দুবার, টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা হলো আমাদের এক নম্বর ফর্মুলা। একইভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভেঙে ভেঙে করি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, একইভাবে আমরা পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান পেলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি এই দুটো রাশিকে আমরা যোগ করি, তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি পাচ্ছি, দেখো টু এ স্কোয়ার। এখানে প্লাস টু এ বি মাইনাস টু এ বি কেটে যাচ্ছে, প্লাস টু বি স্কোয়ার সমান লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো পড়ে থাকছে কে, শুধু টু। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু। এ এবং বি এর মান যাই হোক না কেন, এ বি এর মান এক দুই তিন চার থেকে হাজার, আমি যা খুশিই নিই না কেন, যদি আমার এরকম ফর্মে থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি একইভাবে লিখে দিতে পারি টু, কোনো অঙ্ক না করি। এবার দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি পেয়েছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আগে স্লাইডে আমরা যোগ করেছিলাম, এটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর প্লাস হবে মাইনাস। তাহলে দেখো এ স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে কে, ফোর এ বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ বি। আর এ বিটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি সমান কি আসছে, ফোর। এ এবং বি এর মান যাই হোক না কেন, তাহলে দেখো আগের ক্ষেত্রে আমরা কি পেলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়েছিলাম টু।
আর নেক্সট আমরা কি পাচ্ছি a মা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই a b ইজ ইকুয়াল টু 4 a এবং b এর মান যাই হোক না কেন তো দেখো একটা আমরা অঙ্ক করে নি ফার্স্ট অঙ্কে দেয়া রয়েছে 174 প্লাস 32 তার হোল স্কয়ার প্লাস 174 মাইনাস 32 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 174 স্কয়ার প্লাস 32 স্কয়ার দেখো এই যদি তুমি পরীক্ষার হলে করতে যাও এটার সঙ্গে 32 যোগ করলে তার স্কয়ার করলে 174 থেকে 32 বিয়োগ করে তার স্কয়ার করলে এবং সেটাকে যোগ করে যোগফলটাকে 174 স্কয়ার প্লাস 32 স্কয়ার দিয়ে ভাগ করলে তোমার অ্যান্সার তো একই আসবে সময় অনেক বেশি চলে যাবে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি 174 কে আমি লিখছি এ আর 32 কে লিখছি বি তাহলে কি পেলাম এ প্লাস বি তার হোল স্কয়ার একইভাবে এটা এ এটা বি তাহলে এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি জানি এই ফর্মুলা সমান 2 তাহলে অঙ্কটা আমরা না করেই বলতে পারি অ্যান্সার আসবে আমার 2 নেক্সট কোয়েশ্চনে চলে যাব দেখো বলেছে 203 প্লাস 493 তার হোল স্কোয়ার মাইনাস 493 মাইনাস 203 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 203 ইন্টু 493 তো নিশ্চয়ই আমরা পরীক্ষার হলে এটাকে যোগ করে তার স্কোয়ার করে আবার এটাকে বিয়োগ করে তার স্কোয়ার করে বিয়োগফলটাকে এই গুণফল দিয়ে ভাগ করতে যাব না যদি যাই তো আমার পরীক্ষা ওখানেই শেষ হয়ে গেল মানে সময়তে চলে যাবে আর আনসার করতেও আমার অনেক কষ্ট হবে তো তাহলে দেখো আমরা ফর্মুলায় বস করাবো কি পাচ্ছি এটা এ এটা বি তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি দেখো সূত্র তো আমার এসে গেছে এটা সমান আমরা কি বলতে পারি 4 তাহলে এই জায়গায় যদি 100 এখানে যদি 200 হতো তাহলেও আমার অ্যান্সার একই আসতো সেটা হলো 4 তো চলে যাব নেক্সট ফর্মুলায় ধরো আমি ধরলাম x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু পি তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত হবে দেখো x প্লাস 1 বাই x যদি p হয় x প্লাস 1 বাই x এর হোল স্কোয়ার কত আসবে p স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি x স্কোয়ার এটাকে a ধরো এটাকে ধরো b তাহলে a স্কোয়ার প্লাস 2a বি বি এর মান কত 1 বাই x প্লাস বি স্কোয়ার মানে 1 বাই x স্কোয়ার সমান কি হলো পি স্কোয়ার তাহলে দেখো এখানে x 1 বাই x কেটে যাচ্ছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2 তাহলে x এর মান যাই হোক না কেন x প্লাস 1 বাই x যদি p হয় সেখান থেকে অঙ্ক না কষেই আমি বলতে পারি x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত হবে p স্কোয়ার মাইনাস 2 দেখো এরকমই একটা অঙ্ক দেয়া আছে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5 দেন আমাদের বের করতে হবে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত দেখো এটা যদি ধরি পি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত আসবে পি স্কোয়ার মাইনাস 2 এখানে পি এর মান কত 5 তাহলে আমি লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস 2 সমান 25 থেকে 2 বাদ গেল তো অ্যান্সার হবে 23 দেখো আর একটা অঙ্ক দিয়েছে এক্স প্লাস 1 বাই এক্স সমান রুট 7 বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তো চিন্তা করার কিছুই নেই দেখো এক্স এর এখানে পি এর মান কত আছে রুট 7 তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2 তাহলে পি স্কোয়ার মানে রুট 7 তার হোল স্কোয়ার মাইনাস 2 তাহলে রুট 7 এর হোল স্কোয়ার হয়ে গেল 7 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5 এক্ষেত্রে আমার অ্যান্সার হবে 5 দেখো নেক্সট বলেছে x টু দি পাওয়ার 6
plus 1 by x to the power 6 is equal to minus 1. আমাকে বের করতে হবে x to the power 12 plus 1 by x to the power 12 সমান কত। তো এটাকে যদি আমি ধরি a আর এটাকে যদি আমি ধরি b, sorry এটাকে a ধরলাম, তাহলে আমি কি পাচ্ছি, এটা a square plus 1 by a square, মানে x to the power 6 এর square হলো x to the power 12। 6 36 নয় কিন্তু, 6 দুগুণে 12, মানে ধরে নাও x to the power 6 মানে 6 খানা x এর গুণ এবং তার সঙ্গে আরো 6 খানা x এর গুণ, তাহলে মোট কখন x হলো 12 খানা x এর গুণ, তাহলে 6 খানা x এর গুণ যদি x to the power 6 হয় 12 টা x এর গুণ কত হবে x to the power 12, তাহলে একই ভাবে এখান থেকে আমি কি পাবো, p এর মান হচ্ছে minus 1, তাহলে x to the power 12 by 1 by x to the power 12 সেটাকে আমি ধরেছি a square plus 1 by a square মানে p square minus 2, তাহলে p হচ্ছে minus 1, তাহলে minus 1 তার হোল স্কয়ার minus 2, তাহলে minus 1 এর হোল স্কয়ার হয়ে গেল 1 minus 2 is equal to minus 1। দেখো নেক্সট অঙ্ক বলেছে x to the power 7 plus 1 by x to the power 7 is equal to 3, বের করতে হবে x to the power 14 plus 1 by x to the power 14 is equal to কত। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা x আর এটা 1 by x হলে এটা x square plus 1 by x square, তাহলে এটা সমান কি জানি p square minus 2, এখানে p এর মান কত 3, তাহলে অ্যান্সার কত হবে 3 square minus 2 মানে 9 minus 2 is equal to 7। তো চলে যাবো নেক্সট যে অঙ্ক, সেটা দিয়েছে রুট ওভার অফ x প্লাস 1 বাই রুট ওভার অফ x ইজ ইকুয়াল টু রুট 7। আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান কত। তো দেখো ডিরেক্টলি তো আমি এখান থেকে এটা বের করতে পারবো না, কারণ রুট ওভার অফ x এর হোল স্কোয়ার হবে x প্লাস 1 বাই x, তাহলে এটা থেকে আমি কি পাবো, এটা পাবো p স্কয়ার মাইনাস 2, যেখানে p এর মান কত রুট 7, তাহলে x প্লাস 1 বাই x হবে রুট 7 তার হোল স্কোয়ার মাইনাস 2 সমান 7 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5। এখান থেকে আমি কি পাবো, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, সেটা কত হবে p স্কোয়ার মাইনাস 2, দেখো এখন p এর মান হয়ে গেছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 মানে 25 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 23। এবার তো আমি x স্কোয়ার থেকে x টু দি পাওয়ার 4 ডিরেক্টলি পেয়ে যাবো, সেটা কত হবে p স্কোয়ার মাইনাস 2, এখন p হয়ে গেল 23, তাহলে 23 তার হোল স্কোয়ার মাইনাস 2, সেটা সমান কত পাচ্ছি 5 টু 9 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5 টু 7। তো বন্ধুরা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো 3x প্লাস 1 বাই 3x ইজ ইকুয়াল টু রুট 5 হলে 9x স্কোয়ার প্লাস 1 বাই 9x স্কোয়ার সমান কত হবে। আর একটা হোমওয়ার্ক দেওয়া রইলো, সেটা হচ্ছে 3x প্লাস 1 বাই 2x ইজ ইকুয়াল টু রুট 7 হলে 9x স্কোয়ার প্লাস 1 বাই 4x স্কোয়ার সমান কত হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, তোমরা হোমওয়ার্কগুলো করে কমেন্ট বক্সে ড্রপ করবে, আমরা চেক করব কি আনসার ঠিক ছিল কি না এবং পরবর্তী ভিডিওতে আমরা এটার সলিউশন দিয়ে দেব। তো বন্ধুরা সবসময় চাইবো কি তোমরা ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।